দীর্ঘ আড়াই বছর ধরে প্রতিবন্ধীরা মানবিক ভাতার জন্য মিডিয়া অফিস প্রাঙ্গণে ছুটোছুটি করছে, অথচ মিলছে না মানবিক ভাতা। হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সেক্রেটারি সাব্বির আলী জানান, একজন প্রতিবন্ধী চলাফেরা করতে কত কষ্ট হয় একজন প্রতিবন্ধী যায়, কিন্তু আড়াই বছর ধরে এভাবে আমাদের কেন ঘুরোচ্ছে দাবি প্রতিবন্ধী সদস্যদের। আজ ফটাক্কা বিডিও অফিসে প্রায় 10টা থেকে 2টো পর্যন্ত বিডিও সাহেবের সাথে কথা বলে প্রতিবন্ধীরা তাদের মনের কথা খুলে বলবেন, কিন্তু বিডিও নেই মানবিক ভাতার কর্মচারীরা। যদিও কেউ কেউ রয়েছেন, তারা বলছেন নতুন আমরা কিছু জানি না। কয়েকজন প্রতিবন্ধী কেঁদেই ফেললেন, তারা আশাও ছাড়তে শুরু করেছেন হয়তো আমাদের মানবিক ভাতা হবে। এভাবে আর কত বঞ্চনা সহ্য করবে প্রতিবন্ধীরা? তার উত্তরের আশায় প্রতিবন্ধীরা কি বলছেন আমরা শুনব। তারা দীর্ঘদিন ধরে মানবিকের জন্য অ্যাপ্লাই করেছে, অথচ ভাতা পাচ্ছে না। তো বিডিও সাহেবের কাছে আমাদের আবেদন ছিল যে এর আগেও এসেছি, আর আমাদের কাছে বিডিওর কাছে আমাদের এখনও আবেদন যাতে আমাদের দ্রুত ভাতার ব্যবস্থা করা হয়। কেননা আমাদের কষ্ট যারা আমাদেরকে মানুষ করে তারাই বুঝে একজন প্রতিবন্ধীর কী কষ্ট। তো আমরা দীর্ঘ আড়াই বছর ধরে ঘোরাঘুরি করি এখানে, কিন্তু কোনো পাত্তাই পাচ্ছি না। তাই বিডিওর কাছে আবেদন যাতে আমাদের দ্রুত ব্যবস্থা করা হয়। কিন্তু আরেকটা যেটা হচ্ছে যে আমরা সকাল 10টা থেকে এখানে বসে আছি, কিন্তু এখন পর্যন্ত বিডিওর কোনো পাত্তা নেই, এটাই আমাদের দুঃখের বিষয়। আমি হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সেক্রেটারি মোহাম্মদ সাব্বির আলী। আজকে আপনারা এখানে কী করতে এসেছেন? আমাদের প্রতিবন্ধীরাকে নিয়ে এসেছি, প্রতিবন্ধীরা আমাদের ভাতা পাচ্ছে না, কেউ আর এবছর কেউ দুবছর, তার জন্য আমরা ঘুরছি আর ফিরে যাচ্ছি। কোনো অফিসার আমরাকে সারাও দিচ্ছে না, সারাও করছে না, তার জন্য আমরা ব্লকে নিয়ে এসেছি। আমরা আসা হয়ে গেল 3 ঘন্টা, এখন আমরাকে এই কথাই বলছে। আচ্ছা, আপনাদের সাথে কি ভিডিও কথা বলেছে? ভিডিও কথা বলেনি এখনো। কেন, ভিডিও আসেনি? ভিডিও আসেনি তো অফিসে। আজকে তোমরা কতজন প্রতিবন্ধী এসেছো? 60-70টা। আচ্ছা, 60-70টার মধ্যে কেউ তাহলে ভাতা পাচ্ছে না সবাই? আমরা এখানে এসেছি প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য, কিন্তু প্রায় 2 বছর আগে আমরা সবকিছু অ্যাপ্লিকেশন করেছি এখানে, কিন্তু 2 বছর থেকে ঘুরছি, কিন্তু কিছু এখানে কিছু পাচ্ছি না, ভাতা কিছু আমাদের চালু হচ্ছে না। তো আমরা কী করব? আমি দুই চোখের অন্ধ মানুষ, আমি তো কোনো কাজ কাম কোনো রোজগার করতে পারবো না, কী করে খাবো? সেই ব্যবস্থা আপনারা নেবেন। আপনার নাম? তারিকুল ইসলাম। আপনার বাড়ি? বল্লালপুর। ফরাক্কা ব্লক? এই তো ফরাক্কা ব্লক। হাউসনগর ব্রিজের কাছে সর্ববৃহৎ এক্সক্লুসিভ টাইলস মার্বেলের যাবতীয় হার্ডওয়্যার সামগ্রী, স্যানিটারি সামগ্রী ও ওয়াটার ট্যাঙ্কের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসআর এন্টারপ্রাইজ, হিমটেক্স অ্যান্ড হিমকিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটার, এছাড়াও এসডাব্লিউআর, ইউপিভিসি, সিপিভিসি, কেসিং পাইপ, সাবমার্সিবল পাম্প, বাথরুম ফিটিংস, বাথ পিভিসি ডোর, তাছাড়াও যাবতীয় স্যানিটারি প্রোডাক্টের বিপুল সম্ভারে এসআর এন্টারপ্রাইজ। এসআর এন্টারপ্রাইজে আরও থাকছে ব্ল্যাকস্টোন, গিজার, জাকুয়ার বাথ ফিটিংস সহ রয়েছে অত্যাধুনিক ডিজাইনের নামিদামি কোম্পানির টাইলস, মার্বেল, গ্রানাইট এবং স্যানিটারি সামগ্রী, কিচেন ও বাথরুম ফিটিংস, নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্যান, বেসিন, কমোড সহ যাবতীয় স্যানিটারি ও ঘর সাজানোর সামগ্রী। এসআর এন্টারপ্রাইজে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, নামকরা খাদানের মার্বেল, গ্রানাইট, আপনার কিচেন ও বাথরুমকে অত্যাধুনিক লুকস দিতে রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির যাবতীয় স্যানিটারি সামগ্রী। হিমটেক্স অ্যান্ড হিমগিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটর এসআর এন্টারপ্রাইজ, প্রোপাইটার রুবেল শেখ, প্রযত্নে আলহাজ আলী হোসেন, হাউসনগর ব্রিজ।